আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আমার জাদু আর ম্যাজিক দেখানোর কাজ শেষ হয়ে গেছে আজকের জন্য তাই আমি এখন চলে আসছি আমার বাসাতে আর এটাই হচ্ছে আমার নামি দামি বাসা এখানে আমি ঘুমাবো আর দর্শক বিন্দুদেরকে ঘুমানোর আগে একটু স্বাগতম জানাবে তো হবে আমি চলে আসছি হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জাদু ম্যাজিক দেখার জন্য ঠিক আছে তাহলে আপনারা তাকুন আমি ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে একটু বিশ্রাম করি দারুণ কেলা হয়েছে দারুন ইগল আর ইদরে দারুন ম্যাজিক দেখাইছে আমাদেরকে দারুন আমার ম্যাজিক দেখার জন্য আমার তরফ থেকে সবাইকে আমি প্লাইংকে কেস দিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বসে থেকে আমার ম্যাজিক দেখার জন্য ওরে পুস্কি ইঁদুর আমি তোমাকে কুচ্ছি খাওয়ার জন্য আর তুমি এখানে দেখাচ্ছ দাঁড়াও আমিও ম্যাজিক দেখাচ্ছি চুপি চুপি এলাম তোমার কাছে এইবার তোমাকে ধরতে হবে জপ করে ওয়ান টু থ্রি এইবার ইঁদুরটাকে আমি ধরেছি এহ অল্পের জন্য ইঁদুরটা পচকে গেলো রে

এটা কি হচ্ছে রে বাবা বাসি বাজারের সাথে সাথে ইগল করতে গেল এই যে টম ইগল বন্ধুর সাথে আকাশ থেকে একটু ঘুরে আসো টাটা বাই বাই চিউ হ্যাঁ ইগল আবার জেরির বন্ধু হয় কি করে জাগবা এসব চিন্তা পরে করি আমি এখন আসি কোথায় ইগলটা আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না নিচে দিকে চেয়ে দেখি তো ওরে কাইসে রে আমি তো দেখি কত উপরে ওরে না একান থেকে পড়লে হার ঘর আমি কিছুই খুঁজে পাবো না এইবার কি করি কিছুই তো বুঝতেছি না ওই ইগল আমাকে ছেড়ে দাও কইতাছি তোমাকে ছেড়ে দিতাম এই নাও তোমাকে ছেড়ে দিচ্ছি ওয়ান টু থ্রি তোমাকে ছেড়ে দিচ্ছি হাই হাই আমাকে আকাশের চারা কথা বলি নাই মাটিতে নিয়ে চারতে বলেছিলাম ওরে এইবার কি হবে একান থেকে পড়লে তো হাড় ঘুরে আবার সব ভেঙে যাবে কিচ্ছু করার নাই দরাটা আজকে আমি জায়গা মতোই খাইছি তেমে আসি কেন তেমেই তাকি ওরে তেমে তো থাকতে পারবো না মনে হচ্ছে এইবার আমি পরে যাবো সৃষ্টিকর্তা এইবারের মতো বাঁচিয়ে দাও আর দুই নাম্বারই তিন নাম্বারই করবো না ওরে না আমি মাটিতে পড়তে চাই না আমাকে কেউ ধরো ঠিক আছে তোমাকে ধরেছি তুমি মাটিতে পড়তে চাও না তাই তো সমস্যা নাই তোমাকে মাটিতে না পেলেও সাহসতা করা যাবে ওই যে রাক্ষস মাছের পুকুরটা আছে না ওখানে তোমাকে চোবানি খাওয়াবো তারপর তুমি উচিত শিক্ষা পাবে হ্যাঁ আমার বন্ধু জেরির সাথে পাঙ্গা এইবার কি হবে ওরে গেছি রে পানি নিচে আমাকে কিছু বাড়ি দিচ্ছে ওরে আকাশ মাছগুলো আমাকে কামড়িয়ে পাতা পাতা করে দিল ওরে পাভারে মাছের কামড় খাইয়া শরীরের চামড়াটা গেল চিলে রে পাভারে পাভারে বাবা এখন তো শেষ হয় নাই আরো রইয়া গেছে আহ আহ তোমারে আর একটু সাহস্তা করে তুমি কার সাথে পাঙ্গা নিস বই চ আমার বন্ধু জেরির সাথে জেরির সাথে যে পাঙ্গা নেই আমি তার এমন অবস্থা করি জীবনে কোনোদিন জেরের সাথে পাঙ্গা নেওয়ার নামও নেবে না হাই হাই এটা আবার কি করলো ওরে আমাকে তো পেলে দিছে ওরে না আমি এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি রে বাবা ও বাপ রে বাপ আমি সবাইকে দুই নাম্বার আইসক্রিম খাওয়াবো তার জন্য আমি আড়ালে আইসক্রিম বানাচ্ছি ওরে করে কাউকে দেখতে পাচ্ছি না আমার আইসক্রিমে গাড়ি কোথায় গেল ওরে বিনাশটা হয়েছে রে আমার আইসক্রিমের গাড়ি কোথায় গেল রে আমি হচ্ছে বাবদন নিছো কিনা আমারে কে পছন্দ কি করে না হায় হায় আমাকে পেলে দিতে গো ওই শয়তান ওই শয়তান কে ওই শয়তান দাঁড়া রে যাক বাবা টমের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম এবার আমার এই গন্ডার বন্ধুর সাহায্যে আমি এখন কোথায় যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না এই গন্ডার বন্ধু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিচের দিকে চেয়ে দেখি তো হায় হায় এ তো দেখা যাচ্ছে একটা কাঠের ব্রিজ ওরে বাবা এই ব্রিজ দিয়ে কোথায় যাচ্ছি এখান থেকে পড়লে তো হায় হায় গন্ডারে পা পামড়ো হচ্ছে ডেবে গেছে এইবার কি হবে পিছন দিকে আবার বিড়ালও আসছে টম বিড়াল এসে তো এখন আমাদেরকে ধরে ফেলবে এই যে গন্ডার বন্ধু তাড়াতাড়ি এখান থেকে ওঠার চেষ্টা করো এই ব্রিজটারও বেশি অবস্থা ভালো দেখছি না কখন যে এটা চিরে নিচে পড়ে যায় সেটারও তো ঠিক ঠিকানা নাই হায় হায় এখন আমারই কিছু একটা করতে হবে জেরে বন্ধ কিছু একটা কর এ ও জেরে বন্ধ কিছু একটা কর তাড়াতাড়ি এ এই দূরের বাচ্চা আমি তোকে ছাড়ব না এখন আমি জঙ্গলি হয়ে আসছি মনে হচ্ছে ব্রিজটা চিরে গেছে এ এ এ যাক ব্রিজটাকে ধরেছি আমি থাকতে তোদেরকে ব্রিজ থেকে নিচে পড়ে মরতেও দেব না কারণ তোদেরকে তো আমি মারবো এখন এটাকে বাধা দরকার এখানে একটা সাপ হে সাপের বাচ্চা দে তোকে দিয়ে রশির কাজ চালিয়ে দেব। এখানে রশি কোথায় কাজে পাবো বাধা হয়ে গেছে এইবার এই ব্রিজ দিয়ে আমার যেতে হবে ওই শয়তান ইঁদুরটাকে ধরার জন্য যেটা আমাকে ইগল পাখির সাহায্যে সাহায্যতা করেছে এখন আবার পালাচ্ছে একটা গন্ডারের সাহায্যে দাঁড়া পুচকি ইঁদুর আমি আইতাছি টান হেইও আরো জুরে হেইও গন্ডার এবার জোর করে পাটাকে একটা টান দাও কস কাটান ঠিক আছে বন্ধু দিলাম টান মারিও হা পা উঠে গেছে উঠে গেছে বন্ধু এবার দেখি তো পিছনে হাই হাই টম্বির লাইট আছে চলো আমরা তাড়াতাড়ি পলাই গন্ডার বন্ধু দৌড়ের স্পিড বাড়াও টমের কাছে চুক্কা যন্ত্র আছে ধরতে পারলে ওই চুক্কা যন্ত্র দিয়ে গোতা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে পালাও দৌড়ের স্পিড আরো বাড়াও ইঁদুরের বাচ্চা ইঁদুর আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এখন আমি তোকে ধরে ফেলমো আর ধরে এক দিয়ে একেবারে মেরে তারপর কে মনে হচ্ছে আমি সাপ চিড়ে যাব। কন্ডার বন্ধু বাড়াও টম এই বুঝে আমাকে ধরে ফেললো আর একটু স্পিডে দৌড়াও প্লিজ আমি আর ধরে রাখতে পারলাম না এই বুঝে গেল চিরে এই চিরে গেছে কিছু করার নাই সর্বনাশ বিনিসটা তো ভেঙে গেছে এবার কি হবে গন্ডার বন্ধু দৌড়ের স্পিড আর একটু বাড়াও এই বুঝি বিনিস পড়ে গেল আর একটু ওঠার চেষ্টা করো বন্ধু তুমি টেনশন করে না দিলাম লাভ ইয়া হো এই তো আমরা উপরে উঠে গেছি আমাদের কোনো চাপ নাই এখান থেকে বিরিস কই হাই! হায় এইবার আমার কি হবে সর্বনাস এইবার তো দেখি আমার নিয়ে টানাটুনি ওরে বাবা কোথায় যাব ওরে না আমি তো উপর থেকে নিচে পড়ে গেলাম এইবার আমাকে কে বাঁচাবে জীবন আমার টেনা টেনা আজকে আবার কেউ বাঁচাবে না হায় হায় এবার আমি কি করে কিছুই তো বুঝতেছি না নিচে তো পাথর ওরে বাবা পাথরের ঢুসকে চ্যাপটা হয়ে গেলাম ও বাপরে বাপ ওরিক সিঁড়ে গেছি যাক বাবা একটু সোজা হয়েছি হ্যাঁ আবার কোথায় যাচ্ছি ও সর্বনাশ মনে হচ্ছে পিছন দিয়ে কিছু একটা ঢুকলো ওরে এইবার কি হবে না আমার দ্বারা আর নড়াচড়া করা সম্ভব না মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি অ অ হয়ে একেবারে পানির ভিতর ডুবে গেছি সর্বনাশ পানির ভিতরে কালো কালো এগুলো কি আসছে আমার দিকে মনে হচ্ছে শয়তান বিরাটটা সায়স্তা হয়েছে এই যে জেলি বন্ধ চলো তোমাকে আমি আমাদের জঙ্গলে ঘোরাবো আমাদের জঙ্গল থেকে বিভিন্ন মজার মজার খাবার এনে দেব মজার মজার পল তুমি তুমি যতই খাইবা তত ততই মজা পাইবা ঠিক আছে বন্ধু আমি তোমাদের জঙ্গল থেকে মজার মজার পল খেতে চাই আর আজ থেকে আমি তোমার সাথে থাকবো আর যাব না ঠিক আছে তুমি না যাই বন্ধু যাক বাবা আমি তো ভাবছিলাম মরে গেছি পানির নিচে থেকে কিন্তু না জীবিত আছি কিন্তু একটা ব্যাপার বুঝলাম না আমি নাকের মধ্যে একটা মনে হচ্ছে যুগ ধরে আছে পুরো নাকটাই তার মুখের ভিতরে এই যুগ চার কইতাছি এ মারোর টান হেই আরও জোরে ওরে মনে হচ্ছে নাক চেঁড়ে যাবে তাও যুগ চারবে না ও বাপরে বাপ কি ব্যাপার যুগ আমি কটা চালাবো আমার সারা শরীর তো যুগ আর যুগ এবার কি হবে ওরে না আমাকে যুগ কে ফেললো আমাকে কেউ বাঁচাও ওরে যুগ আমাকে কে ফেললো ও লক্ষ লক্ষ যুগ আমাকে ধরেছে কেউ বাঁচাও আর দু চাই এই জঙ্গলের চিৎকার করে মরে গেলেও কেউ আসবে না আমাকে বাঁচাতে আমার নিজেকে নিজেই বাঁচাতে হবে দেখলে বন্ধ এই পলটা কত মজার কাও বেশ মজা করে কাউ আসলে বন্ধু জঙ্গলের এই পলটা খেতে অনেক মজা কারণ এই পল বানাতে কোনো সার প্রয়োগ করা হয় নাই কীটনাশক প্রয়োগ করা হয় নাই এই জন্যই এই জঙ্গলের পলগুলো বেশি স্বাদ আহা যতই কাছে ততই মজা পাচ্ছি এইবার পুস্কিদু তোমাকে ধরেছি এইবার তোমাকে আমি মজা করে খাবো আসো আমার সাথে চিৎকার কর লকে সর্বনাশ জেরি বন্ধুকে তো টমবিরাল নিয়ে চলে যাচ্ছে ওই টম্বিরাল ধারা কইতাছি হো হো আমি আর দাঁড়াবো না এবার ইঁদুরটাকে নিয়ে এখান থেকে আমি চলে যাবোই যাব। আমাকে আর কেউ দাঁড়াতে পারবে না পিছন দিকে দেখি তো ও গন্ডার আসতে দেখো কোনো লাভ হবে না তুমি আমার জিব্বা দেখো জিব্বা তুমি আমাকে আর ধরতে পারবে না হা 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 ওরে গেছি রে গাছের সাথে কি একটা ডুস খাইলাম রে ও ডুস খেয়ে মনে হচ্ছে মাথাটা আমার বেগে গেল যাক শয়তান বেড়ালে হাত থেকে বেঁচে গেলাম হ্যাঁ বিড়ালটা তো একে রয়ে গেছে এবার কি হবে রে আমি কোথায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে চূড়াবালিতে যেখানে নড়াচোড়া করলেই নিচে নড়াচোড়া করলেই নিচে ওরে আমি তো চূড়াবালিতে দেবে যাচ্ছি রে এইবার আবার কি হবে রে এখান থেকে আমাকে কে বাসাবে রে হায় হায় ওরে এইবার বোঝে আমার বাসার কোনো উপায় নাই হায় হায় আমি তো চোরাবালির নিচে ডুবে গেলাম রে ভাই ওরে কেউ তো আমাকে বাঁচাও দূর কে বাঁচাবে হায় হায় একটা রশি দরকার দেখি তো হাত দিয়ে নড়াচড়া করে রশি পাই কি না গাছের লট টট পাই কি না আহ গাছের একটা লত পাইছি যাক বাবা এটা তো ধরে আমি বেঁচে গেছি পাবারে পাবারে পাবা বাবা যাক অবশেষে এই গাছের লতের কারণে আমি বেঁচে গেলাম এই গাছের লতকে আমি বস্তু খাওয়াবো চকলেট খাওয়াবো আইসক্রিম খাওয়াবো সেওই তো বুঝলাম কিন্তু এটা কোন ধরনের গাছের লত রে বাবা এটাই তো আমি বুঝতেছি না বোঝো নাই বসবে যখন তুমি আমার প্যাটে যাবে আসো আসো তোমাকে আমি অনেকক্ষণ ধরে করছি আহা অনেক দিন ধরে এমন মজার বিড়াল আমি কোনোদিন খাই নাই আ ওরে না আমাকে কাইও না হায় হায় এইবার আমি কোথায় যাই রে ভাই এবার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই জায়গা একটাই সাপের প্যাটে আমাদের সাথে এ পাঙ্গা নিয়েছিল টম তাই না জেরি বন্ধু আমরা এখন জঙ্গলে বসে বসে পল কাবো আর টমকে কাবে একটা সাপ আহা কি আনন্দ আকাশে আসে আমরা এখন পল কাচি জঙ্গলের লতে শুয়ে শুয়ে ওই যে দেখো সাপটা টমকে কি করে নিয়ে যাচ্ছে আজকে আমার অনেক মজা হবে আজকে বিড়ালটাকে খেলে আমার প্যাট টান্ডা হবে আহা প্যাট টান্ডা তদ্য দুধ নিয়ে টান্ডা আমি আসছিলাম ইঁদুরটাকে ধরে খাবো আর আমার পেট টান্ডা করবো আর এখন তো দেখছি আমাকে একটা সাপ ধরে কাবে আর এখন সাপের পেট টান্ডা হবে আর আমার পেট থাকবে তো দূরের কথা আমি নিজেই থাকবো না আর আসলে আমি বিড়াল খেতে অনেক পছন্দ করে আমি হচ্ছি বড় সাপ বড় সাপরা বিড়াল খেতে বেশি পছন্দ করে আহা বিড়ালকে আমি অনেক ভালোবাসি শুধু খাওয়ার জন্য আহ আজকে খাবো মজা পাবো হ্যাঁ বিড়ালকে নাকি অনেক ভালোবাসে শুধু খাওয়ার জন্য এইবার বুঝা গেছি আমি জায়গা মতো দরা খাইছি আজকে বাঁচার কোনো উপায় নাই আসলে দুষ্ট লোক আর দুষ্ট বিড়ালা এভাবেই শেষমেশ দরাটা খায় অবশেষে ওই সাপের হাত থেকে আমি কোনো মতে বেঁচে গেলাম কিন্তু ওই সাপের হাত থেকে বেঁচে গেলেও বাসায় পিরে কি আমি আর শান্তি পেলাম ইম্পসিবল বাসায় আসার পরেও ওই জেরির সাথে আমার দিন রাত ছাব্বিশ ঘন্টা দুই ঘন্টা বেশি করতে গেল দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ঝগড়া আর ঝগড়া হয় এই যে দেখুন না বাড়ির ভিতর জেরি কি সাজিয়ে রেখেছে আমি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছি নাক ডেকে আর এইদিকে জেরি খেলাধুলা করার জন্য ঘরের ভিতরে ঘরটাকে সে মাঠ বানিয়ে ফেলেছে খেলাধুলা করার আসলে আমি যেখানে ঘুমাচ্ছিলাম আমার সাথেই একেবারে ঘষে একটা দৌড়াদৌড়ি করার জন্য পাইপ লাগিয়েছিল যে পাইপটা আমার সাথে ঘষে ঘষে ওপরে একটা অ্যালান গড়ির উপরে উঠেছিল আর সেই অ্যালান গড়ির উপর থেকে যেন কোথায় পাইপটা গিয়েছিল যেখানে আমি ছিলাম না আসলে আমি তো এখন নাক ডেকে ঘুমাচ্ছি পরেরটা কি হচ্ছে সেটা এখন অবশ্য বুঝতে পারবো না কিন্তু এটা ঠিক কিছুক্ষণ পরে আমি ঠিকই বুঝতে পারবো যখন আমার ভাড়াটা বাজাবে জেরি আর তার সাথে আমিও তার ভাড়াটা বাজাবো এমনকি ভাড়া দোকানে চব্বিশটা জেরি বাজাতে যাবো আর জেরি ভারো দোকারে আটচল্লিশটা বাজিয়ে দেবে আমার আমি কি আমি হচ্ছে একটা পুতুল আমাকে দেখুন কিভাবে দাঁড় করাই রাখছে এখানে এখন আবার এসে আমাকে পেলে দেবে আরে পেলে তো আমি অবশ্যই দেব তোমার মতো পুতুল দিয়ে আমি কি করব গো তুমি যাও তোমার মতো পুতুলের আমার দরকার নাই এখানে তুমি থাকলে তো আমার লাভ হবে না যাক পুতুলটাকে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছি ল্যাংটা বাবার মাজারে পাঠিয়ে দিয়েছি আসলে পুতুলের গায়ে যত জিনিসপত্র ছিল সবগুলো এখন আমি পরে নিয়েছি হ্যাঁ এবার পায়ের স্কেটিংটা নিয়ে নিতে হবে এবার ওই বানানো আমার কেলনা জিনিসের উপর দিয়ে আমার সেটিং করতে হবে মানে স্কেটিং ও চকি না গেচস কি না বললায়া আমি এখন মাইকু চালাই ঢাকার শহরে আরে মাইকু না রিক্সা চালাই জাগা এখানে একটা দূরবিন দেখা যাচ্ছে এই দূরবিন দিয়ে দেখি তো আমি স্কেটিংটা কোন দিক দিয়ে চালাবো প্রথমে কোন দিক দিয়ে যেতে হবে স্কেটিং নিয়ে এ এটার উপরে এরপর এটার উপর থেকে কোথায় যেতে হবে ও মনে পড়েছে মনে পড়েছে ও যে ক্যাশ প্রেশ একারের দিয়ে একটা রশি আছে সেই রশির উপর দিয়ে যেতে হবে তারপর মাইকন ওরে আমি যেখান দিয়ে যাব বলতেছি এখানে তো টমের একটা পণ দিই টম তো পাত পেতে রেখেছে আমাকে ধরার জন্য বেসার আর টম বেড়াল আমাকে ধরবে সে একেবারে ইম্পসিবল আমাকে ধরা একেবারে সম্ভব না যাই হোক এখন আমি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার স্কেটিং আমি শুরু করে দেই হ্যাঁ কি ভাবছে আমাকে ধরে ফেলবে ইম্পসিবল আমাকে ধরা এত সুজানা আমি এভাবে যাব এমন করে যাব। টম কেন টমের নানা আসলো আমাকে ধরতে পারবে না দূর টমের আবার নানা আসলো করতে গিয়ে নানাকে হ্যাঁ তো জানি না যাক আমি প্রথমে লোহার সিগলের উপর দিয়ে স্কেটিং করে যাচ্ছি তো যাচ্ছি দারুণ মজা পাচ্ছি ও হো হাই স্পিড একটু একটু আবার ভয় করতেছে ওরে সামনে এলান করি যাক এলানগড়িতে ডুস্কে উপরে উঠে গেলাম এবার আমি কোথায় যাবো নিচে একটা পাইপ দেখা যাচ্ছে পাইপটার উপরে উঠতে হবে এইবার আমার স্পিড তো আরও বেড়ে গেছে মনে হচ্ছে আমি এখন তুফান হয়ে গেছি যেদিক দিয়ে যাব সব তুফানের মতো একেবারে শেষ করে দিয়ে যাব ওহু! হু টম ঘুমাচ্ছে টমকে আমি তুফানের মতো শেষ করে যাই কি ব্যাপার আমার গায়ে বাতাস লাগতেছে কেন এরে মনে হচ্ছে তো আমার গায়ে কোনো পোশাক নাই পোশাক সব খুলে ফেলেছে কিন্তু কার এত বড় সাহস আরে এটা তো দেখে মনে হচ্ছে জেরি ও জেরির বাচ্চা তোর কত বড় সাহস তুই আমাকে ল্যাংটা বাবা বানাইয়া তুই এখন যাচ্ছিস কোথায় দাঁড়া এইবার এই বলটাকে ডিল মারবো তারপর জেরি একান থেকে পড়ে যাবে এই নাও এবার টালা সামলাও দারুন মজা হচ্ছে আজকে আমি দারুন ভাবে স্কেটিং বুট চালাচ্ছি এতে আমি দারুন মজা পাচ্ছি আমার কোনো সমস্যা হচ্ছে না হো ও তোরা দেখ 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 রে চাহিয়া এখন গান গাইতে মন চাচ্ছে তাই তো গান গাচ্ছি ও তোরা দেখ দেখে চাইয়া! চাহিয়া আমি এখন স্কেটিং চালাই কোন পথ দিয়া ও তোরা দে এ এ রে কেটিকের পথ তো মনে হচ্ছে ভেঙে ফেলেছে কেউ ডিল দিয়ে সর্বনাশটা করছে এবার আমি কোথায় যাচ্ছি হায় হায় আমি এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি রে বাবা কিছুই তো বুঝতে পারছি না ওরে নিচে কি ওরে না 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 এখানে পড়া যাবে না হায় হায় একেবারে কেকের ভিতরে পড়ে মনে হচ্ছে আমি নিজেও একটা কেক হয়ে গেছি সর্বনাশ তাড়াতাড়ি ভিতর থেকে বের হতে হবে মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল চাক বাবা কিন্তু এটা আবার কি অবস্থা হয়ে গেল এই অবস্থা কে করলো টম হাসছে তার মানে টম ইদুরের বাচ্চা দারুণ সাহস্তা হয়েছে হা 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 ইদুরটাকে দারুণ সাহস্তা করতে পেরেছি হু 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 আমার দারুণ হাসতে মন চাচ্ছে আমি মন কুলে হাসছি টমের বাচ্চা টম আমি বন্ধ করে দেব তোর ধপ আমার নাম জেরি আমার সাথে যে পাঙ্গা নেই আমি তার জীবন করে দেই থেরি বেরি তাহলে দেখ টপ এবার আমি তোর কি অবস্থা করি হুম আমি তো বদলা নেবই নেব এবার ভালো করে বদলা নেব। এই জন্য আমি একটা লাভ দিয়েছি এবার লাভ দিয়ে আমি জায়গা মতো পড়তেছি হা টপ এইবার দেখো আমি কী করি ইঁদুরটা যাতে কিছু বুঝতে না পারে যে আমি তার এই অবস্থা করেছি আসলে আমি কিছুই দেখি না ইঁদুরটা কি করেছে কিন্তু ইঁদুরটা এখানে কি করতে আসছে বুঝো নাই টম আমি কি করতে আসছি এই মাছটা কেটে আসছি আমি এখন মাছটাকে মজা করে খাবো এই যে মাছ কি রে এখানে মাছ নাই তো শুধু মাছের কাটা আছে তাহলে মাছ খাইলো কে রে বাবা হ্যাঁ এবার কি হবে আমার মাছটা খাইলো কে মাছের কাঁটাটা শুধু রেখে গেল হায় হায় এটাকে তাহলে টমের কাজ নাকি কিছুই তো বুঝতে পারতাছি না হা 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 চোখ বন্ধ করে হাসতে মন চাচ্ছে আসলে জেরি একটা দুকা খাইছে সে মাছ খাইতে আসছিল মাছ খেতে এসে মাছ খাইতে পারে নাই হা 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 আমি উন্দু এখন হাসছি হি 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 টমের বাচ্চা এবার কাটার গোতা কা এই নে ওয়ান টু থ্রি কাটা ছেড়ে দিয়েছি হা 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 হাসতে হাসতে আমি বেহোশ হয়ে যাচ্ছি হা আ আ মনে হচ্ছে পিছনে আমার গোতা দিল কিছু দিয়ে ওরে ইঞ্জেকশন গোতা দিল নাকি কে কি এগুলা ওরে না আমার পিছনটা পুটু করে দিল ও ঝেরির বাচ্চা টম দেখো আমার জিব্বা এখন হাসছো না কেন হাসো হাসো আর তুমি আমার জিব্বা দেখো তবে রে পুষকে ইদোর এইবার তো তোরে কাইসি রে দাঁড়া আজকে তোর কবর আছে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না সর্বনাশ টম তো মনে হচ্ছে তেরে মেরে আসছে হায় হায় ওরে বাবা তাড়াতাড়ি পালাতে হবে লাভ না দিলে ধরাটা খেয়ে গেছিলাম যাক এইবার একটু টমকে সায়স্তা করতে হবে পালাতে হবে আর তার জন্য স্কেটিং এর স্পিডটা বাড়াতে হবে এবার ব্যাগের উপর উঠতে হবে তারপর বইয়ের আলমারির উপর উঠতে হবে এরপর একেবারে টমের মাথার উপর পড়তে হবে এরপর টমের মাথা দিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে টম তুমি তাকো তোমার মাথাটা একটু গসা মাজা দিয়ে আমি চলে গেলাম এটা কি হলো আমার মাথাটা চেপটা করে চলে গেল পুস্কিঁদুরের এত বড় সাহস ওই যারি দাঁড়া কইতাসি আজকে তো তোর কবর আছে, তুই আমার মাথা চেপটা করে পালাবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব ইম্পসেবল তোকে আমি এখনই ধরুম এই ইঁদুরটা কোথায় গেলো ইঁদুরটা তো চলে গেল রাস্তায় এইবার কি করি ইঁদুরটা যাচ্ছে স্ক্যাটিং কার দিয়ে আর আমি যাব হেঁটে এভাবে তো ইঁদুরটাকে ধরা যাবে না তাহলে কি করা যায় ইঁদুরটাকে ধরার জন্য আমারও একটা বিহিত করতে হবে এ এখানে তো মনে হচ্ছে স্কেটিংয়ের জিনিসপত্র সবই দেখা যাচ্ছে হ্যামলেট তারপর ও একটা চাইকেল একটা ব্যাগ তার মানে ওই ইঁদুরটাকে ধরার জন্য যা যা আমার দরকার সব আমি পেয়ে গেছি পুস্কে ইঁদুর এইবার দেখি আমার হাত থেকে তুমি পালাও কি করে তুমি যেখানেই যাবে আমি তোমাকে সেখানেই ধরুম হো 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 তাড়াতাড়ি সামনে একটা ঘর দেখা যাচ্ছে এটার ভিতরে ঢুকে গেলাম হাই হাই টমো তো এই ঘরের ভিতরে ঢুকে গেছে এবার আমি কোন দিকে যাবো রে বাবা কিছুই তো বুঝতে পারতাছি না কোন দিকে পলাই কোন দিকে পলাই কোন দিকে গেলে টম আমাকে ধরতে পারবে না যাক ভুল লোকের ঘরে ঢুকে গেছি এবার দেখি টম আমাকে ধরে কি করে জেরির বাচ্চা জেরি তুই বুলডগের ঘরে ঢুকেছিস বের হ কইতাছি তোকে আমি এখনই ধরম কোথায় গেল ইঁদুরটা উম হুম এ ইঁদুরটা পলাইছে কোথায় ইঁদুরটাকে তো দেখতে পাচ্ছি না আর বুলডগ গেলো কোথায় বুলডগের ঘরে আবল শুধু জিনিসই দেখা যাচ্ছে বোকা বেড়াল আমি কিন্তু বের হয়ে গেছি নিচের ছিদ্র দিয়ে আর সে কিন্তু এখনো আমাকে কুঁদে বেড়াচ্ছে এই আসলে এটা তো বুলডগের ঘর না এটা একটা হিংস্র প্রাণীর ঘর আমি ভালো করে জানি কোন হিংস্র প্রাণীর ঘর ওই যে সেটা ওখানে গর্ত করতেছে হুম কি করা যায় হ্যাঁ হিংস্র প্রাণীকে এখন ডাকতে হবে হ্যালো হিংস্র প্রাণী বন্ধু এইদিকে আসো দেখো তোমার ঘরে চুর ঢুকেছে চুর আমার মাতার রাগ বেশি আমার রাগ হলে আমি মাটি করতে করি হ্যাঁ কি ব্যাপার জেদে ডাকছে আর আমার ঘরে নাকি চুর ঢুকেছে কোথায় চুর ওই যে সোনা দানা কোজার জন্য তোমার ঘরের জিনিসপত্র সব পেলে দিচ্ছে এটা তোমার ঘরে চুরি করতেছে দেখো ভালো করে দেখো সবকিছু ঘর থেকে পেলে দিচ্ছে তাড়াতাড়ি আসো ধরো এ এ এ আমার আমার চুরি চুরি আমি কামড়ে পাতা পাতা করে দেবো ওই চোরের ঘরে চোর দাঁড়া তোকে এখন এক কামড় দেব তোর কত বড় সাহস ব্রেক এরা দিয়েছে এক কামড় ওরে বাবারে গেছি রে কি কামড় আমাকে দিল রে ও মনে হচ্ছে আমার লেসটা কামড় দিয়ে কে ফেলেছিল জেরে তোমাকে অসংখ্য ধন্যবাদ চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য আসো আমরা হ্যান্ডশিপ করে আজ থেকে আমরা বন্ধু হয়ে যা ওরে গেছি রে আমি কোথায় গেছি এই রে শব্দ করলো কি হাই হাই টম তো হিংস্র প্রাণের উপর পরে একেবারে মাটির নিচে কুতে গেছে সর্বনাশ এইবার তো এখানে জ্বর তুফান হবে আমি থাকবো বরা পালাবো কিছুই বুঝতে পারতাসি না বাবা রে বাবা রে বাবা মাথাটা গোরতাছে বনবন করে পুচকে ধরে বাচ্চা তুই এখানে দাঁড়িয়ে আছিস এখনো তবে রে আজকে তোর কবর আছে হেসে হেসে পালাচ্ছিস না দাঁড়া এখনই এতিথি তোকে আমি দরার জন্য অলে বাবা মাথাটা এখন আমার বন করে ঘুরছে বাবা রে বাবা কি বিড়ালের কবলায় না পড়ছিলাম যাক বেঁচে গেছি অবশেষে হাই হাই ওই হিংস প্রাণী আমি দেখছি টমকে কামড় দিয়েছে তাড়াতাড়ি পালায় আমাকে আবার টম কামড় দিতে পারে ওরে কোন দিকে যাবো এখন এই ঘরের ভিতরে তাড়াতাড়ি ঢুকে পড়ি এ এ এ ঢুকে পড়েছি জেরির বাচ্চা তুই গড়ে ভিতর ঢুকে পড়েছিস সমস্যা নাই আমিও গড়ে ভিতর ঢুকে পড়েছি এইবার দেখে আমার হাত থেকে তোরে বাসাইকে ইয়া হু ইঁদুরটাকে ধরেছি ধরেছি ও হো পুষকে ইঁদুর এইবার দেখে আমার হাত থেকে তোকে বাঁচাই কে তোকে অনেক কষ্ট ধরেছি তোর জন্য হিংস্র প্রাণীর কামড় খেয়েছি হ্যাঁ টম যে হিংস্র প্রাণীর কামড় খাইছে তাইলে তো টমের কবর আছে ওইদিকে আবার চাদুরতেছে মনে হয় সর্বনাশ চাঁদ রাতে তো টম আবার নিজেও হিংসপ্রাণী হয়ে যাবে কারণ হিংস্রাণীর কামড় যারা খায় ওরাও হিংস্রাণী হয়ে যায় আমি তো সেটাই শুনেছি জাদুকরের কাছে তার মানে আর করতে পারবে না এই যে পিছে পিছে তো দেখো চাঁদ উঠে গেছে চাঁদ তার মানে বুঝতে পারছো আজকে তোমার খবর আসে ইঁদুরটা কয় কি চাঁদের সাথে আমার সম্পর্ক কি ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না ওই জেরি চাঁদ তো আমার কি হয়েছে তাতে আমার কি যায় আসে তোমার পিছনে চেয়ে দেখো তুমি কিন্তু ওই হিংস্র প্রাণীর কামড় খেয়েছো আর কামড় খেয়েছো মানে এই চাঁদনি রাতে তুমি নিজে একটা হিংস্র প্রাণী হয়ে যাবে একটু পরে রিয়াকশন করবে কি বলে ওরে তাই তো দেখছি আমার শরীরটা কেমন জানি করছে হাই হায় মাথাটা ঘুরছে আর শরীরটা এখন কাঁপছে ওরে আমার সাথে কি হচ্ছে রে আমার হাত বেশি কাঁপছে মনে হচ্ছে হাত দিয়ে আমার লম্বা লম্বা নখ বের হয়েছে ওরে এত লম্বা নোখ আমার হাত দিয়ে বের হলো ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না রে বাবা হাতটা আমার কেমন জানি বেশি মোটা হয়ে গেছে এসব কি হচ্ছে